নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমারই প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স লাভার। তো কথা মতো আজকে হচ্ছে 6 তারিখ, অর্থাৎ আজ থেকে টি আর্মির ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা আছে। তো আমি তোমাদেরকে দেখো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি তুলে ধরবো, পরপর আমি স্টেপ বাই স্টেপ তোমরা লক্ষ্য করবে। কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই ডেট বলে যে জিনিসটা এখানে উল্লেখ করা আছে, অ্যাপ্লাই অনলাইন এবং স্টার্টিং 6/3/2023 থেকে 12/3/2023 পর্যন্ত যে অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লাই চলছে, মানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো আমি ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি আলোচনা করছি। প্রথমত আমি সেই শিডিউলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি পরবর্তী যে আমার ইনফরমেশান গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সেগুলো শেয়ার করছি। প্রথমত আমি চলে যাচ্ছি, অলরেডি আমার নোটিফিকেশান ডাউনলোড করা ছিল তাই ডাউনলোড করলাম, আবার করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই আমি ডাউনলোড করলাম, তো এটা হচ্ছে এই নোটিফিকেশানটা অলরেডি এন্টারটাইম ভিডিও করেছিলাম। তো আমি বলেছিলাম যে এটা সম্পূর্ণ একটি ফেক নোটিস, তোমরা হয়তো ভিডিওটা দেখেছিলে। তো এটা 6 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং 19 মে থেকে র্যালি হবে। দেখো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেউ স্কিপ করবে না। আমরা জোন 2-এর মধ্যে পড়ি, তো জোন 2টাকে আমি সরাসরি এখানে মার্ক করছি, সরি জোন 3-র মধ্যে পড়ি আমরা, এক্সট্রিমলি সরি, জোন 3-র মধ্যে। যারা বলে রাখি, যারা টি আর্মির ডিটেলস ভিডিও চাইছো, যারা একদম টি আর্মি কী জিনিস জানো না, তো তাদের জন্য আমি বলছি ডেসক্রিপশানে একটা আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেই ভিডিওটা তোমরা দেখে নাও, তোমরা সমস্ত কিছু বুঝে নিতে পারবে। কারণ এখানে 18 থেকে 42 বছর পর্যন্ত তোমরা এখানে এই বয়সের মধ্যে থাকলে যেতে পারবে এবং শুধুমাত্র 162 সেন্টিমিটার হাইটে মাধ্যমিক পাশেই। ওকে, তো সেই ডিটেলস ভিডিওটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও। তো জোন 3 র্যালি হওয়ার কবে কথা আছে, 17 মে থেকে, অর্থাৎ 17 মে থেকে 22 মে পর্যন্ত র্যালি চলবে। সেটা হচ্ছে কোথায়, যে দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল দার্জিলিংয়ে র্যালি চলবে, এটা জোন 3-র। যেখানে সোলজার জিডিতে 101টা ভ্যাকান্সি রয়েছে, ক্লার্কে 4টা, ওয়াশারম্যানে 4টা, ড্রেসারে 4টা এবং আরও অন্যান্য যেসবগুলো রয়েছে। অনুরূপভাবে সোলজার জেনারেল ডিউটিতে 57টা ভ্যাকান্সি রয়েছে, এটা 17 থেকে 27 মে পর্যন্ত র্যালি চলবে। 17 থেকে 27 মে পর্যন্ত র্যালি চলবে, এটা আন্দামান নিকোবরে র্যালিটা হবে, আর এই র্যালিটা হবে ওয়েস্ট বেঙ্গল দার্জিলিংয়ে। তোমাদেরকে আগে প্রথম দিনই আমি ভিডিও করে বলে দিয়েছিলাম, আজ থেকে 4 তারিখে মনে হয়, যে এই যে নোটিফিকেশানটা দেখছো এটা সম্পূর্ণ ফেক। আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম, দেখো আমি তোমাদেরকে এসে মানে কি বলছি, অগ্নিবীর আর্মির যে পোর্টাল সাইট, সে অফিসিয়াল সাইটে আমি তোমাদের কিছু জিনিস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত তোমরা দেখবে যে টেরিটোরিয়াল আর্মি রিক্রুটমেন্ট পোর্টাল, এই যে সাইটটা দেখবে, এই সাইটটা এখানে আসলে যে রিক্রুটমেন্ট ওপেনিং এখানে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে যে এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, যে 115 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের নোটিফিকেশান বেরিয়ে গেছে, 116 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের যে দেবলাই, ঠিক আছে, এসব নোটিফিকেশানগুলো সব বেরিয়ে গেছে। তো প্রথমত এবার কথা হচ্ছে, এই যে জিনিসটা দেওয়া হয়েছে অ্যাপ্লাই অনলাইন, ভাই এর আগে একবার আমি এই ভিডিওটা তৈরি করছি আমি, কারণ আমি কথা দিয়েছিলাম যে 6 তারিখে সত্যি সত্যি তোমাদের যদি আবেদন শুরু হয় অবশ্যই তোমাদের দাদা তোমাদেরকে ভিডিও করে জানবে। কারণ আমার পরিবারের কোনো সদস্য বিপদে পড়ুক এটা আমি কখনোই চাই না, তোমরা আমার সকলেরই প্রিয়, সকলেই আমার ইউটিউবের প্রত্যেকটা একটা প্রিয় সদস্য, সুতরাং আমি চাই না যে তোমরা বিপদে পড়ো বা হ্যারাসমেন্টের মধ্যে পড়ো। তো এই যে সাইটটা দেখছো, এই সাইটে এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি সাইটটা একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তাহলে তোমরা বেশ ভালো বুঝতে পারবে। এই যে সাইটটা, এই যে একটা টেরিটোরিয়াল আর্মির সাইট, কোনোদিনও এরকম হয় তোমরা দেখেছ, এরকম কোনোদিনও সাইট হয় না। অর্থাৎ এই যে territorialarmy.co, অর্থাৎ territorialarmy.co, যাই হোক আর্মি দে .co.in, এরকম সাইট আজ পর্যন্ত দেখেছ? অফিসিয়াল সাইট অবশ্যই joinindianarmy.nic.com, এই কথাটা থাকে, এটা হচ্ছে অফিসিয়াল সাইটের একটা প্রমাণ। সুতরাং এই সাইটটা সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছে, একবারে নিউভাবে তৈরি করা হয়েছে, এটা কোনো রকমভাবে এটা অফিসিয়াল সাইট না প্রথমত বলে দিই। এটা এখানে তোমরা অনলাইন অ্যাপ্লাইও করতে পারবে, অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, অফিসিয়াল ফিস চার্জ কাটা হবে এবং তোমাদেরকে কিন্তু একবারে সব টাকাগুলো তারা নিয়ে নিবে। সুতরাং আমি তোমাদেরকে এই ভিডিওটা আমার সতর্কবার্তা, কোনো রকম টি আর্মির ফর্ম এখনও ছাড়েনি, ভবিষ্যতে যখন ফর্ম ছাড়বে তোমাদের দাদা কথা দিয়েছে যে ভিডিও করে বলে দেবে,
তো আমি অবশ্যই বলে দেবো। আরেকটা জিনিস, তোমরা যদি এখানে অ্যাপ্লাই করেও থাকো, আমি অ্যাপ্লাই বাটা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছি, এই দেখো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছি, কিচ্ছু খুলবে না, কোনো অ্যাপ্লাই মানে কোনো রেজিস্ট্রেশন ফর্ম টর্ম কিচ্ছু খুলবে না, জাস্ট এটা একটা ফেক, সম্পূর্ণ রূপে ফেক, এটা প্রমাণিত আগেই হয়ে গেছে। তাও আজকে 6 তারিখ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম, যাতে তোমরা অযথা কোনো মানে মানে বিপদের মধ্যে না পড়ো, তাই আমি পুনরায় ভিডিও করে জানিয়ে দিলাম। তো জয় হিন্দ, আজকে এই পর্যন্তই, তো সবাই ভালো থেকো, আজ পরবর্তী ভিডিওতে দেখা হবে।